কার্বি আংলঙর লাহোরি জনত হন্ডার নতুন শোরুম মুকলি। কার্বি ল চার্লি আসঙ্গর সভাপতি চক্র সিং তেরনের মৃত্যু। পশ্চিম কার্বি আংলঙত কার্বি ভাষা শিক্ষক সন্থার বার্ষিক সম্মিলন সম্পন্ন। নীলিপ বি এল সি সি অধ্যক্ষ তারাপুং অঞ্চলবাসীক গরম কাপড় বিতরণ। নমস্কার, পুয়ার বাতরলে সকলকে স্বাগতম জানাই স্টুডিওর মজিয়াত মই গঙ্গুত্রী বৰা। 17 জানুয়ারী দেওবারে কার্বি আংলঙর লাহোরি চানত হন্ডা কোম্পানির নতুন শোরুম মুকলি করা হয়। মা অটোমোবাইলস নামৰ এই শোরুমখন আনুষ্ঠানিকভাবে মুকলি করে কার্বি আংলং সাহিত্য সাক্ষিত পরিষদের কার্যবাহী সদস্য মাধুর্য ঢেকিয়াল ফুকনে। বোকাজানৰ পৰা বিষ্ণু লেখথেৰ প্ৰতিবেদন, 365 নিউজ ইণ্ডিয়া। কার্বি ল চার্লি আসঙ্গৰ হাওড়াঘাট শাখা সমিতির সভাপতি চত্র সিং তেরনের শনিবারে নিশা মৃত্যু হয়। নিশা নিজ বাসগৃহত শুই থকা অবস্থাত মৃত্যুক সাবতি লওয়া প্রয়াত তেরাং আছিল অঞ্চলটির এগারী সমাজসেবক। পারক হওয়ার পর আনন্দ বের প্রতিবেদন, 365 নিউজ ইন্ডিয়া। পশ্চিম কার্বি আংলঙর টুমপ্রেঙত সম্পন্ন হয়ে যায় কার্বি ভাষা শিক্ষক শিক্ষয়িত্রী সন্থার বার্ষিক সম্মিলন। সম্মিলনত কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং, সাংসদ হরেন সিং বে আর কার্বি ভাষা উন্নয়ন বোর্ডর অধ্যক্ষ লংচিং তেরন উপস্থিত থাকে। উক্ত সম্মিলনের জড়িয়ে কার্বি ভাষা শিক্ষক সন্থায় দীর্ঘদিন ধরে সম্মুখীন হয়ে অহা সমস্যা সমাধানের দাবি জানাই এখন স্মারক পত্র প্রদান করে মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাংক। ডংকা মোকামর পর কেলভিন তেরাং আর খেরণির পর জয়রাম কাঠারর প্রতিবেদন, 365 নিউজ ইন্ডিয়া। শুক্রবারে কার্বি আংলঙর আটাইতকৈ পিছপরা অঞ্চল স্বরূপ তারাপুং নামৰ ঠাই প্ৰদৰ্শন কৰে নীলিপ পৰিষদীয় সমষ্টিৰ বি এল চি চি অধ্যক্ষ উইনচন ৰংহাঙে। তেনেতে অধ্যক্ষগৰাকীয়ে তারাপুংবাসী ৰাইজক গৰম কাপোৰকে আদি কৰি বিভিন্ন সামগ্ৰীও বিতৰণ কৰে। নীলিপৰ পৰা মছেজ তেৰণৰ প্ৰতিবেদন, 365 নিউজ ইণ্ডিয়া। আজির বাতরি ইমানে। স্টুডিওর মজিয়ার পর মই বিদায় লৈছো। চাই থাকিব 365 নিউজ ইন্ডিয়া।